দীর্ঘ নয় বছর আমার মাথা ব্যথা ছিল এখন পাঁচ বছর ধরে বেড়ে গেছে আমি অনেক ডক্টর দেখিয়েছি দেখিয়েছি এর আগে তিনটা মেডিসিন খাওয়ার পরে কম কম তো আবার যেমন আমরা বলি যে মাইগ্রেন থাকলে মাথা ব্যথা হয় সাইনোসাইটিস থাকলে মাথা ব্যথা হয় আরেকটাও কিন্তু সমস্যা আছে যদি সার্বাইক একটা কিন্তু টার্ম আছে সার্বাইকু জেনে খেটে যদি কারো সার্ভাইকাল স্পাইনে বিশেষ করে ঘাড়ের পিছনে মাথার নিচে পিছনে এবং ঘাড়ের পিছনের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ভিন্ন ধরনের একটা সমস্যা নিয়ে কথা বলবো পেশেন্টের নাম কান্তা আক্তার মেনলি তার মাথা ব্যথা লাস্ট নয় বছর ধরে পাঁচ বছর ধরে আরো সেটা বেড়েছে উনি অনেক ওষুধ খেয়েছেন ডক্টর দেখিয়েছেন মোটামুটি একটু ভালো থাকেন ব্যথাটা আবার পুনরায় ফিরে আসে প্রথমে ওনার কাছ থেকে একটু শুনি উনি কি সমস্যাগুলো নিজে ফিল করতেন এবং এখানে এসে উনি আমাদের সেবাটা নিয়ে আমাদের ট্রিটমেন্ট নিয়ে উনি কতটুকু ভালো হয়েছেন আসসালামু আলাইকুম আমি কান্তা আক্তার শরীয়তপুর থেকে আসছি মাথা ব্যথার সমস্যা নিয়ে দীর্ঘ নয় বছর আমার মাথা ব্যথা ছিল এখন পাঁচ বছর ধরে বেড়ে গেছে আমি অনেক ডক্টর দেখিয়েছি এর আগে আরো তিনটা ডাক্তার দেখিয়েছি মেডিসিন দিছে খাওয়ার পরে কম কম তো আবার সেরকমই হয়ে যেত এখানে এসে সাবিয়া ম্যাডামকে দেখিয়ে সাতদিন থেরাপি নিয়ে এক্সারসাইজ করে নাইনটি পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ ওনার খুব ভালো ট্রিটমেন্ট দেয় আমি একটু শেয়ার করি ওনার মাথা ব্যথাটা নয় বছর ধরে যখন হয় তো দেখিয়েছেন ওষুধ খেয়েছেন ওষুধ খেলে উনি ভালো থাকতেন বন্ধ করলে ব্যথাটা আবার চলে আসতো এবং উনি ইউটিউবে সার্চ দিয়ে আমাদের ভিডিও দেখে আমাদের এসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারে আসেন এবং গত সাত দিন এখানে চিকিৎসা নেন উনি সাত দিন এখানে রত অবস্থায় আমরা ওনাকে সাধারণত দিয়েছি আপনি তো আগে কখনো থেরাপি নেন নাই হ্যাঁ আর এখানকার থেরাপি শুধু এক্সারসাইজ থেরাপি হয়েছে এখন আলহামদুলিল্লাহ আপনার মাথা ব্যথাটা নাইনটি পার্সেন্ট চলে গেছে আপনি বলতেছেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অনেকেই মাথা ব্যথার জন্য দেখা গেছে যে একটা মেডিসিনের ডক্টর দেখান রিনু মেডিসিনের ডক্টর দেখান দেখিয়ে কিছু ওষুধপত্র খান অবশ্যই মেডিসিনের একটা রোল এখানে আছে নিউরো মেডিসিনের কাজ আছে আপনি ওষুধ খাবেন কিন্তু যখন দেখেন যে আপনি ওষুধ খাওয়ার পরে বেটার ফিল করতেছেন কিন্তু ওষুধের ছেড়ে দিলে পেনটা আবার চলে আসতেছে আমরা বলি যে মাইগ্রেন থাকলে মাথা ব্যথা হয় সাইনোসাইটিস থাকলে মাথা ব্যথা হয় আরেকটাও কিন্তু সমস্যা আছে যদি সার্বাইক একটা কিন্তু টার্ম আছে সার্বাইকও জেনে খেটে যদি কারো সারভাইকাল স্পাইনে বিশেষ করে ঘাড়ের পিছনে মাথার নিচে পিছনে এবং ঘাড়ের পিছনের মাসেলগুলা যদি অতিরিক্ত টাইট বা ওইখানে যদি কোনো টেন্ডার বা টিগার পয়েন্ট থাকে তারপরে নেকের কিছু মাসেল যেটা আমরা এসসিএম বলি স্পেন্লেডোমাস্ট্রয়েড এবং স্প্লেনি মাসেল এই মাসেলগুলা কিন্তু আপনার মাথা ব্যথার জন্য দায়ী এই মাসেলগুলা যদি অতিরিক্ত টাইট থাকে তাহলে বা নেক মাসেল যদি অতিরিক্ত লুসও থাকে তাহলে কিন্তু রুগীর মাথা ব্যথা হইতে পারে মাথা ব্যথার পেশেন্টগুলো লং টাইম ড্রাগ নেওয়ার পরেও ভালো হচ্ছে না আমরা সেই রোগীগুলা যখন আমাদের কাছে আসেন তখন আমরা অ্যাসেসমেন্ট করে তার কোন মাসিলগুলা ইনভলভমেন্ট আছে অক্সিপুটের মাসেল আপার টিপসের মাসেল নাকি এস নাকি আপনার লিবেটর সুপ্রা এই যে মাসেলগুলা এটা আমরা জানি আমরা সাধারণত স্ট্রাকচারাল কারেকশন করি মাথা কিসের উপরে থাকে নেকের উপরে বসে থাকে তাহলে নেক মাসেল যদি আপনার প্রপার ফিটনেস না থাকে তাহলে তো আপনার মাথা ব্যথা করবেই এই কারণেই আমাদের থিওরিটা হলো যে আপনার যখন ওষুধ খেলে ব্যথা ভালো হচ্ছে না বন্ধ করলে আবার চলে আসতে তখন আপনার নেক মাসের ইনভলভ আসে থ্রটস মাসের ইনভলভ আসে সেগুলাকে ইনভলভ করে এবং মাথার পিছনের অংশে অক্সফোর্ডেরও কিছু অংশ আছে মাস্ট্রয়েড প্রসেসের মাসেল আসে এগুলা ধরে ধরে যখন আমরা স্পেসিফিক করে অ্যাসেসমেন্ট করে যখন রাইট মাসেলকে টিগাম পয়েন্টগুলোকে রিলিজ করে দিয়ে স্ট্রেচিং এবং স্ট্রেনিং এক্সারসাইজ করে রুগীকে আমরা থেরাপি দেই তখন রুগীগুলা সাধারণত এর একটা ফিটনেস চলে আসে এটাই কারণ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন